হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ আজকে তেইশে অক্টোবর যে কর্মসংস্থান পেপার সেটি আজকে আমরা দেখে নেব সেখানে কী কী জব নোটিফিকেশানস রয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবে এবং দেখে ভালো লাগলে একটি লাইক এবং কোনো সম্বন্ধে যদি জিজ্ঞাসা থাকে তাহলে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিয়েও তো তার আগে যারা যারা চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেবেও ভবিষ্যৎ তোমরা সবার আগে পেয়ে যাও চলো আমরা শুরু করি প্রথম যে পদের জন্য অ্যাপ্লিকেশন বেরিয়েছে অ্যাপ্লিকেশান সেটি রয়েছে কেন্দ্রীয় সংস্থা ভিলাই স্টিল প্ল্যান্টের দুশো ছিয়ানব্বই জন টেকনিশিয়ান তার জন্য যোগ্যতা দেখো পাশে হাইলাইট করে দেওয়া আছে যে মাধ্যমিক আইটিআই এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো এখানে কী বলছে যে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ভিলাই স্টিল প্ল্যান্ট অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান জুনিয়ার স্টাফ নার্স ট্রেনি ফার্মানিস্ট সাফ ফায়ার স্টেশন অফিসার ফায়ার কাম ফায়ারম্যান কাম ইঞ্জিন ড্রাইভার পদে দুশো ছিয়ানব্বই জন মেয়ে নিচ্ছে এবং এর টোটাল শূন্য পদ হচ্ছে দুশো ছিয়ানব্বই জন এর জন্য যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস তার সাথে সাথে আইটিআই এবং ডিপ্লোমা বা ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স এবং তাতে মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে এবং তপশিলি বা প্রতিবন্ধী হলে সেটি চল্লিশ পার্সেন্ট হলেও হয়ে যাবে তো এর মাইনে হতে পারে ষোলো হাজার আটশো থেকে চব্বিশ হাজার একশো দশ টাকা দশ পর্যন্ত তো যারা যারা এর জন্য পদটির জন্য আগ্রহী রয়েছে বা যারা যোগ্য রয়েছে তারা ভিডিও ডিসক্রিপশন বক্সের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা এই পদটির জন্য অ্যাপ্লাই করে নাও পরবর্তী যে রয়েছে নোটিফিকেশান সেটি রয়েছে পুরসভায় ছত্রিশ মজদুর কি বলছে ভদ্রশহর পুরসভা মজদুর হেল্পার পাম্প অপারেটর ও ড্রাইভার পদে ছত্রিশ জন লোক নিচ্ছে তো যারা যারা ক্লাস এইট পাস এবং মাধ্যমিক পাস এবং ড্রাইভারদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এবং হালকা গাড়ি থাকানোর অভিজ্ঞ চালানোর অভিজ্ঞতা থাকলে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যারা রয়েছো তারা এর জন্য অ্যাপ্লাই করে নাও এর মাইনে চার হাজার নশো মিনিমাম হতে পারে তো যারা যারা আগ্রহী রয়েছো তারা আমার ডিসক্রিপশন বক্সে দাঁড়া থাকবে অফিসিয়াল লিঙ্ক সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে পরবর্তী যে নোটিফিকেশান রয়েছে ঝাড়গ্রামে ছাব্বিশ ক্লার্ক গ্রুপ ডি কী বলছে ঝাড়গ্রাম জেলা পরিষদের অফিস লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও গ্রুপ ডি পদে জন ছেলে মেয়ে নিচ্ছে তো যারা যারা রয়েছ এর জন্য যোগ্য মনে হচ্ছে বা করতে চাইছো সেই ছাব্বিশ ক্লাক বা গ্রুপ ডি পদের জন্য ঝাড়গ্রামে তারা তারা এর জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবে এবং প্রত্যেকটিরই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বারবার না বললে আমি একবারই বলে দিচ্ছি তো তারা তারা সেই ওয়েবসাইট থেকে গিয়ে অফিসিয়াল যে নোটিফিকেশান সেটি ভালো করে চেক করে নেবে এবং চেক করে নেওয়ার পর যে যে নিয়মকানুনের মধ্যে দিয়ে আমাদের ফর্ম ফিল আপ করা দরকার সেগুলো তোমরা করে নিও পরবর্তীতে রয়েছে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং করতে আর্মিতে চাকরি কী বলছে ভারতীয় স্থলবাহিনী বিনা খরচায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স করিয়ে লেফটেন্যান্ট পদে চাকরি দিচ্ছে শুরুতে ক্যাডেট হিসাবে ট্রেনিং তিন বছর পরেই মাসে ছাপান্ন হাজার একশো টাকা করে স্টাইপেন্ট পাবেন তারপর চতুর্থ বছরের পরীক্ষা সফল হলে সেখান থেকে আপনারা ডিরেক্টলি লেফটেন্যান্ট পদে জয়েন করতে পারবেন এবং তার জন্য নিশ্চয়ই পরীক্ষা দেওয়া হবে তো প্রথমেই আমাদেরকে সেই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে এই সুযোগটা পেতে হবে এবং এখানে গিয়ে আমাদের যোগদান করতে হবে তো যারা যারা আগ্রহী রয়েছে তারা তারা এটা করতে পারে এটা এটা খুব ভালো সুযোগ যে ইঞ্জিনিয়ারিং পড়া হয়ে যাবে তারপর পড়ার পরে পরে একটা সুন্দর ভবিষ্যতেও তৈরি হয়ে যাবে পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে তিরিশ ডেপুটি ম্যানেজার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পদে তিরিশ জন লোক নিচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশ রায় এর জন্য আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে আঠেরো বছরের মধ্যে অর্থাৎ ম্যাক্সিমাম তিরিশ বছর সরি তিরিশ বছরের মধ্যে ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে যারা যারা রয়েছ তারা এই পদের জন্য যোগ্য। পরবর্তী রয়েছে কেন্দ্রীয় সংস্থায় কয়েকশো অ্যাপ্রেন্টিস যার জন্য দেখো এটারও হাইলাইট দেওয়া আছে পাশেই এর জন্য যোগ্য আইটিআই থেকে ও ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকলে কী বলছে কেন্দ্রীয় সরকারি সংস্থা এনএইচপিসি লিমিটেড লোকতাক পাওয়ার স্টেশন কাজের জন্য আইটিআই অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস কিছু লোক নিচ্ছে এবং এখানে প্রত্যেকটি কী কী যে যে পদগুলো রয়েছে যে বললাম আইটিআই অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে তো তার জন্য প্রত্যেকটির জন্য কিছু কিছু যোগ্য আলাদা আলাদা এলিজিবিলিটি রয়েছে এবং মোটামুটিভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে আইটিআই করা থাকতে হবে এবং মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে তোমরা এর জন্য যোগ্য হবে এবং যারা যারা যোগ্য রয়েছে বা যোগ্য মনে হচ্ছে বা করতে চাইছো তার অফিসিয়াল লিঙ্ক থেকে গিয়ে এটি ফর্ম ফিল আপ করে নিও পরবর্তী রয়েছে পারমাণবিক শক্তি দপ্তরে একশো ট্রেন অ্যাসিস্ট্যান্ট নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান গ্রেড ওয়ান ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফার্ম্যান এ নার্স পদে একশো ছেলে মেয়ে নিচ্ছে তো এখানেও তাই অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান স্টেনোগ্রেড ওয়ান প্রত্যেকটি পদের জন্য এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এইচ আর যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা অন্তত পঞ্চাশ নম্বর পেয়ে থাকলে এর জন্য যোগ্য এবং কম্পিউটার ইংরাজি টাইপিং মিনিটে অন্তত তিরিশটি শব্দ ধরে গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড কম্পিউটার এক্সেলের কাজ থেকে জানতে হবে মিনিমাম তো যারা যারা এই রয়েছে এই যোগ্য এবং তারা যারা যারা করতে চাইছো এই একশো ট্রেনের অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তারা অ্যাপ্লাই করে নিতে পারো পরবর্তী রয়েছে তেতাল্লিশ ইঞ্জিনিয়ার সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে তেতাল্লিশ জন লোক নিচ্ছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজিতে যদি তোমরা পাস করে থাকো এবং তার যদি তোমাদের ডিগ্রি কোর্স করা থাকে তাহলে তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো যারা যারা রয়েছে তারা তারা অ্যাপ্লাই করে নিও পরবর্তী যে নোটিফিকেশান রয়েছে কৃষি দপ্তরের লেকচারার রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলে মেয়ে নিচ্ছে নেওয়া হয় যেসব শাখায় সেগুলো কী এগ্রিকালচারাল বায়োটেকনোলজি এই এগ্রিকালচারাল অ্যান্ড এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি ইকোনমিক বটানি অ্যান্ড প্ল্যান্ট জেনেটিক রিসোর্স জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং তারপর আছে নেমাটোলজি প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি প্ল্যান্ট প্যাথোলজি প্ল্যান্ট ফিজিওলজি সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং ফ্রুট সায়েন্স স্পাইসেস প্ল্যান্টেশন অ্যান্ড মেডিসিন মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস ভেজিটেবল সায়েন্স এসব যারা নানান বিভিন্ন পদ রয়েছে সেই পদের জন্য তোমাদেরকে নেট পরীক্ষার মাধ্যমে এখানে কয়েকশো ছেলে নেওয়া রয়েছে বা ন্যাশনালিজিবিলিটি টেস্ট যেটাকে আমরা বলে থাকি তো যারা যারা আগ্রহী রয়েছে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং নেট পরীক্ষার মাধ্যমে তোমরা এখানে সুযোগও পেতে পারো পরবর্তী রয়েছে বাইশ ড্রাইভার দার্জিলিং জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ড্রাইভার পদে বাইশজন লোক নিচ্ছে মিনিমাম তোমাদেরকে পাস করে থাকতে হবে ক্লাস এইট এবং এক নয় দু হাজার উনিশ হিসাবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং হালকা গাড়ি চালানোর ক্ষেত্রে তোমাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাইন হবে এগারো হাজার পাঁচশো টাকা মতো তো এর জন্য তোমাদের অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং একটি অ্যাপ্লিকেশনের লেটারে লিখে তোমাদেরকে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে যে অ্যাড্রেসটি হচ্ছে দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দার্জিলিং ডিস্ট্রিক্ট এমটি সেকশন ব্লুমফিল্ড ডালি অফ পুলিশ লাইন্স দার্জিলিং এবং পাঠাতে হবে একত্রিশে অক্টোবরের মধ্যে সঙ্গে কী কী দিতে হবে সেটা বলে দিই বয়স শিক্ষাগত যোগ্যতা কার সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্সের এক কপি এখনকার তোলা তিন কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো বাসিন্দা সার্টিফিকেটের সব প্রত্যায়িত নকল এই এই তোমাদেরকে দিতে হবে তাই অ্যাপ্লিকেশানটার সাথে এবং পাঠিয়ে দিতে হবে আরেকবার অ্যাড্রেসটা দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দার্জিলিং ডিস্ট্রিক্ট এম টি সেকশন ব্রুম ফিল্ড আলি পুলিশ লাইন্স দার্জিলিং এই অ্যাড্রেসে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটা লিখে যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়ে সেই ডকুমেন্টসগুলোর সাথে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটিতে পৌঁছে দিতে হবে পৌঁছাতে হবে একত্রিশ অক্টোবরের মধ্যে পরবর্তী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির ডিগ্রি কোর্স এখানে কি বলছে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ সরকারি কলেজ টেকনোলজিক্যাল কলেজ শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ব যাদবপুর বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয় সৃষ্টা নিবেদিতা বিশ্ববিদ্যালয় নোয়াটা বিশ্ববিদ্যালয় সহ সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং প্রিন্টিং টেকনোলজির ডিগ্রি কোর্স আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি এর ডিগ্রি কোর্সে ভর্তির জন্য দু হাজার কুড়ি সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সে হান্ড্রেড পার্সেন্ট সিটে ভর্তি হবে এই এন্ট্রান্স পরীক্ষার মধ্যে দিয়ে তো সেলফ ফিনান্সিং কলেজ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি আর্কিটেকচার আট সিট থেকে নব্বই পার্সেন্ট সিটে ভর্তি করবে এবং কোথায় থেকে কত ভর্তি করা হবে সেটা এখানে বলে দেওয়া আছে বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার কুড়ি হিসাবে অন্তত সতেরো বছর মিনিমাম এবং তার বেশি অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দু হাজার তিনের আগে উচ্চতর বয়সের কোনো কড়াকড়ি নেই তবে মেইন ইঞ্জিনিয়ারিং কোর্সবেলায় ভর্তির জন্য বয়স হতে হবে পঁচিশ বছর সর্বোচ্চ পঁচিশ বছর বা পঁচিশ বছরের নিচে সব ক্ষেত্রে প্রার্থী অন্তত দশ বছর নিরবিচ্ছিন্নভাবে বা এক নাগারে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তারা পিতা স্থায়ী ঠিকানা সহ পশ্চিমবঙ্গের স্থায়ী বিছন্দা হতে হবে এবং প্রার্থী বাসায় হবে দু হাজার কুড়ি সালে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডে প্রথম হবে লিখিত পরীক্ষার সেকেন্ড ফেব্রুয়ারি অঙ্ক বিষয় পরীক্ষা হবে এগারো থেকে একটা ফিজিক্স কেমিস্ট্রি বিষয় পরীক্ষা হবে দুটো থেকে চারটে অঙ্ক বিষয়ে একশো নম্বরে পঁচাত্তরটি প্রশ্ন হবে এর মধ্যে ক্যাটাগরি ওয়ানে থাকবে পঞ্চাশটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নে এক নম্বর ক্যাটাগরি টুয়ে থাকবে পনেরোটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নে থাকবে দু নম্বর এবং পরবর্তীতে থাকবে ক্যাটাগরি টু থ্রিতে দশটি প্রশ্ন প্রতিটি থাকবে দশ নম্বর দু নম্বর তো এইভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর এবং দরখাস্ত করতে হবে তোমাদের অনলাইনে আঠেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ডট ডাব্লিউ বি জেডব্লিউ বি এনআইসি ডট ইন এবং প্রত্যেকটি ওয়েবসাইটে আমি আবার বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে যেগুলো তোমরা জানো সকলেই কী কী দরকার একটি বৈধ ইমেল আইডি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার স্ক্যান আর তারপরে রয়েছে যে উপরে ওয়েবসাইট রয়েছে সেখানে একটা অনলাইন অ্যাপ্লিকেশান ডাব্লু জেই দু হাজার কুড়িতে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে সেখান থেকে তোমাকে ফিল আপ করতে হবে এবং সাত সংখ্যা রেজিস্ট্রেশন হয়ে গেলে সাত সংখ্যার একটা অ্যাপ্লিকেশান নম্বর পাবে এবং লগ আউট করে পরে ফি পেমেন্ট ডিটেলসে গিয়ে চালান প্রিন্ট কাটতে হবে এবং তার জন্য চালান ফি কাটতে হবে সাতশো টাকা এবং ও বা তপসিলি হলে কাটতে হবে পাঁচ পাঁচশো টাকা যেটা তোমরা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপে কোনো অসুবিধা বা কারেকশন করার সুযোগ পাবে চোদ্দো নভেম্বর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত তো আজকে যে যে পোস্টগুলো বেরিয়েছিল সেই পোস্টগুলো নিয়ে তোমাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দিলাম যদি কোনো পোস্ট সম্বন্ধে জিজ্ঞাসা থাকে বা সমস্যা থাকে বুঝতে তাহলে তোমরা একবার রিপিট দেখতে পারো তাতে যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে সেখানে তোমাদের ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিতে পারবে এবং যারা যারা ইচ্ছুক তারা তারা সেখানে অ্যাপ্লাইও করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে দিও পুরোটি দেখার জন্য ধন্যবাদ